তিনটা ভুল এমন রয়েছে কুরবানি করার ক্ষেত্রে যে তিনটা ভুল যদি কোনো ব্যক্তি করে তার স্যাক্রিফাইস তার এই কুরবানি তার এই উৎসর্গ আল্লাহর কাছে কখনোই কবুল হবে নাম্বার ওয়ান যে ভুলটা আমরা করি কুরবানির ক্ষেত্রে লট অফ পিপল আমাদের ভেতরে আছে যারা কুরবানি করে শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়তে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করে যে অনেকগুলো গোস্ত হবে নিজে খাবো সন্তানদেরকে খাওয়াবো এলাকাবাসীকে গোস্ত খাওয়াবো ও যে এটা আল্লাহর জন্য করছে হি হ্যাজ নো ইন্টেনশন এটা নিয়ত নাই তার নিয়ত হচ্ছে শুধু গোস্ত খাবো আচ্ছা বলেন শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়ত যদি কোনো ব্যক্তি বিশাল বড় গরু জবাই করে আপনারা বিবেক জবাব দিবেন গোস্ত খাওয়ার নিয়তের কুরবানি কখনো কি কবুল হতে পারে সেট ইওর ইন্টেনশন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছেন নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এই সব কিছু একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে So sacrifice করার পূর্বে কুরবানি করার পূর্বে firstly you have to set your intention that you are doing everything just to achieve the satisfaction of your Lord. আপনি যে কুরবানি করছেন আপনি যে আমলটা করছেন এটা শুধুমাত্র একজনের সন্তুষ্টি পাওয়ার জন্য করছেন তিনি কে আল্লাহর জন্য আমরা করছি তাহলে এক নাম্বার গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করব এরকম কোন নিয়ত মনের ভেতরে রাখা যাবে এখলাস থাকতে হবে যে আমি একমাত্র আল্লাহর জন্য করছি নিয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার ভুল যার কারণে কুরবানি আমাদের জায়েজ হয় না দুই নাম্বার যে ভুল সেটি হচ্ছে আয়েব যুক্ত কোন পশু যদি আমরা কুরবানি দেই এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এখন যে কোনো পশুর ভিতরে অনেক দোষ থাকতে পারে অনেক ত্রুটি থাকতে পারে এই ত্রুটিগুলোর ক্ষেত্রে অনেকগুলো ব্যাখ্যা আছে সেটা আমি নেক্সট টাইমে বলবো তবে কোন পশু যদি শরীয়ত কর্তৃক এমন কোন দোষ পশু ভেতরে পাওয়া যায় যেই দোষটা থাকলে কুরবানি জায়েজ হয় না এমন কোন পশু যদি কেউ কুরবানি করে তার কুরবানি আল্লাহর কাছে কখনোই অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য হবে দুই নাম্বার ভুল আয়েব যুক্ত পশু কিংবা দোষ যুক্ত পশুকে কুরবানি দেওয়া তাহলে আমরা ট্রাই করব একদম ভেজালহীন গরু যার ভেতরে কোনো ত্রুটি এমন নেই যে শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরকম পশু আমরা সকলেই কুরবানি দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলেই পড়না আমিন দুই নাম্বার তিন নাম্বার আর একটা মারাত্মক বড় ভুল যেটি আমাদের বলা যেতে পারে প্রায় 50% লোকের এই ভুলটা হয় সেটি হচ্ছে অনেকেই দেখবেন কোরবানি দেয় বিশাল বড় গরু 2 লাখ টাকা দাম 3 লাখ টাকা দাম মানুষ দেখলেই তাকায় থাকে কি সুন্দর গরু কি সুন্দর বডি কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম পিপল তারা এটা কোরবানি দেয় তাদের সোর্সটা হচ্ছে হারাম ইনকামটা হচ্ছে হারাম মনে করেন আপনি ঘুষ খান এখন ঘুষের টাকা পাইছেন 2 লাখ টাকা ভাবতেছেন কি করব 2 লাখ টাকা দিয়ে যা এবার 2 লাখ টাকা ঘুষেরটা কুরবানি দিলাম আচ্ছা বলেন ঘুষের টাকা যদি আপনি কুরবানি দেন এটা কি আল্লাহর কাছে কখনো কবুল হবে কবুল হবে না এটা এজন্য ইওর আর্ন মানি সোর্স ইট শুড বি হালাল আপনি যে ওয়েতে ইনকাম করছেন এটা হালাল হতে হবে যদি হালাল না হয় তাহলে এই হারামের টাকা দিয়ে কুরবানি করলে কখনোই আমাদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তাহলে এক নাম্বার ভুল আমরা গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করব না দুই নাম্বার ভুল আমরা দোষ যুক্ত কোন প্রাণীকে কুরবানি দিব না তিন নাম্বার যে ভুলটা আমরা করব না সেটি হচ্ছে হারাম টাকায় উপার্জিত টাকা দিয়ে কখনোই আমরা কুরবানির পশুকে ক্রয় করব আল্লাহ আমাদের এই তিনটা ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলেই পড়েন আমিন